আপন ভবন ফিশ ফার্মে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আপন ভবন ফিশ ফার্ম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এয়ারেশন পাইপ লাগানোর জন্য আমি আগে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি। নাইলনের সুতো দিয়ে পুরো ট্যাঙ্কের উপরি অংশ 30 ইঞ্চি গ্যাপে এক একটি পয়েন্ট বসবে। সেই পয়েন্ট অনুযায়ী আমি সুতো দিয়ে টান টান করে টানিয়ে রেখেছি। এরকম পয়েন্টে একটা করে এয়ারেশন পাইপ যাবে, একটা করে স্টোন হবে। আজ আকাশটা মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল আমি যথারীতি ওয়াটার প্রিপারেশনের জন্য প্রাথমিক কাজ শুরু করব। প্রিয় বায়োফ্লক মাছ চাষে আগ্রহী বন্ধুরা, আমার এই 20,000 লিটার ট্যাঙ্কের এয়ারেশন পাইপ এবং এয়ার স্টোন লাগানোর কাজ কমপ্লিট হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি পানি অ্যাড করা শুরু করব। গত 3 দিন আগে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানাইট পানি দিয়ে এই ট্যাঙ্কটাকে পুরোটা ভালোভাবে ধুয়েছি এবং আমি একদিন বেশি সময় তাকে শুকানোর জন্য রেখেছি, কেননা গত পরশু সামান্য বৃষ্টি হয়েছিল, রোদ ছিল না। আজকে একটু রোদ এসেছে এবং ভালো করে শুকিয়েছে। আজ আমি পানি অ্যাড করব এবং এয়ার স্টোন লাগানো কমপ্লিট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 20,000 লিটারে 30টি এয়ার স্টোন ব্যবহার করেছি।